আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দিয়ে তথ্য প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে দেশের অর্থনৈতিক মুক্তি অর্জনের লক্ষ্যে সরকার এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখছিলেন। আমরা কিন্তু এখন প্রতিটি ক্ষেত্রে কে কোথায় যাবে, কোন ধরনের শিক্ষা নেবে, কী ধরনের ট্রেনিং দরকার, আমরা কিন্তু সেভাবে ট্রেনিং দিয়ে দিচ্ছি। দক্ষতা নিয়ে যদি কেউ যায় তারা অধিক অর্থ উপার্জন করতে পারবে, কর্মক্ষেত্রে তাদের একটা গুরুত্ব থাকবে, অবহেলার শিকার হবে না, কেউ অবহেলা করতে পারবে না। কারণ আমার দেশের মানুষ অন্য দেশে যে অবহেলার শিকার হবে, অপমানিত হবে, এটা আর কেউ সহ্য করতে পারুক আমি এটা সহ্য করতে পারি না। রাতের বেলা যদি থেকে অটোমেটিকলি বিদ্যুৎ উৎপন্ন সেই তাপ থেকে অটোমেটিকলি বিদ্যুৎ উৎপন্ন হয়ে ব্যাটারিতে চার্জ করবে এবং লোড চালাবে, ব্যাটারি চার্জ করবে এবং আপনি সঙ্গে সঙ্গে লোডও চালাবে। আলোকে প্লাস্টিক করে